আসসালামু আলাইকুম আপুরা, আমি চলে এসেছি আবারও আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু বেড কভার নিয়ে। আজকে আমরা তিনটা বেড কভার দেখবো একদম রিজনেবল প্রাইসের মধ্যে। হ্যাঁ, একদম রিজনেবল প্রাইসের মধ্যে গর্জিয়াস তিনটা বেড কভার দেখবো। আচ্ছা, ফার্স্টে শুরু করছি একটা রেড কালার দিয়ে, রেড এবং জলপাই, হ্যাঁ জলপাই গ্রিন যেটা, সেই কাজের মধ্যে হবে বেড কভারটা। এটা থাই কটন কাপড়ে আছে, খুব সুন্দর একটা বেড কভার। ঠিক আছে, আরেকটু আসবো। এটা হচ্ছে রেড কালারের, এইটার রেডটা একদম মানে মেরুন রেড না, রেড যাকে বলে সে রেড কালার। হ্যাঁ, মেরুন রেড না, মানে আপনারা ভিডিওতে হয়তো বুঝতে পারছেন। আর উপরটা হচ্ছে ডিপ গ্রিন কালার দিয়ে সুন্দর হচ্ছে কাজ করা হয়েছে। হ্যাঁ, কাটওয়ার্কের কাজটা করা হয়েছে। এটা ডিজাইনটা আমি বুঝাই যে এখানে হচ্ছে ডিজাইনটা হচ্ছে, এটা হচ্ছে পায়ের দিকে ডিজাইনটা থাকবে, মানে পিলোগুলো থাকবে হচ্ছে ফ্রন্ট পার ওই পাশে, আর এই পাশে হচ্ছে পায়ের দিকটা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে পুরোটা হচ্ছে সবুজ কাপড় দিয়ে হচ্ছে কাটওয়ার্কের কাজটা করা হয়েছে, আর ওই সাইডে হচ্ছে বরফি আকার করে কাজগুলো করা হয়েছে। ঠিক আছে, এটার ডিজাইনটা কিন্তু একদম নতুন একটা ডিজাইন, এবং এইটার ব্যাক পার্টের ফিনিশিংটা দেখাই, খুব সুন্দর করে খুব ঘন করে কিন্তু কাজটা করা হয়েছে। থাই কটন কাপড়ে আপনারা পাবেন, এবং কাজটা আমি আরেকটু কাছ থেকে দেখাই। এই যে দেখেন, লালের উপরে খুব সুন্দর সবুজ কালার দিয়ে হচ্ছে কাজ করা হয়েছে। যারা হচ্ছে আপনার এই কালারগুলো এমনিতেই কিন্তু অনেক বেশি ফুটে থাকে, রেড কালারের একটা বেড কভার বিছালে কিন্তু আপনার বেডটাকেও যেমন সুন্দর লাগবে, রুমটাও কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ফুল বেড কভারটা। ওকে, ঠিক আছে, এটার সাথে আপনারা দুটো পিলো কভার পাচ্ছেন। এই যে পিলো কভারটা দেখাই, এই যে দেখেন, কালার 100% গ্যারান্টি আছে। প্রত্যেকটা বেড কাভারই কিন্তু ওয়াশ করা থাকবে, সো আপনাদের কালার নিয়ে টেনশন নেই যে এটা কি ধোয়ার পরে কালার উঠবে কিনা। আমরা কিন্তু ওয়াশ করে তারপরে আপনাদেরকে আয়রন করে তারপরে হচ্ছে হচ্ছে আপনাদেরকে দিয়েছি। ঠিক আছে, মানে আপনাদেরকে দিচ্ছি, দেখাচ্ছি তখনই। সো রং উঠলে কিন্তু আগে এটার কালারটা চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ, প্রাইস হচ্ছে মাত্র 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 2200 টাকা, 2200 টাকায় এত সুন্দর গর্জিয়াস বেড কাভার পাচ্ছেন। আচ্ছা, একটা ব্ল্যাক কালার দেখি। হ্যাঁ, এটাও খুব সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড, খুবই সুন্দর এবং খুব স্ট্যান্ডার্ড কিছু ডিজাইন। এই যে দেখাচ্ছি, এটা সিম্পলের মধ্যে একটু সুন্দর একটা স্ট্যান্ডার্ড বেড কভার চান। দেখেন, এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা বেড কভার, যার উপরে কমলা কাপড় দিয়ে হচ্ছে আমরা কাটওয়ার্কের কাজটা করব করেছি, এবং এটার চারপাশে এরকম হচ্ছে ত্রিভুজ আকৃতির হচ্ছে কাটওয়ার্কের কাজটা থাকবে, চারপাশ ঘুরিয়েই কাজ থাকবে। এটা হচ্ছে আপনার পায়ের দিকটা, আর ওটা হচ্ছে পিলোর দিকটা। ঠিক আছে, সো পিলোর দিকটা বা মাথার দিকটা হচ্ছে ওইটা থাকবে, ওখানে মাঝখানে একটা কাজ পড়বে, আর এই কাজটা হচ্ছে মানে বড় করে হচ্ছে পায়ের দিকের কাজটা পড়বে, আর একদম খালি সাইডটা সেখানে হচ্ছে পিলো কভার দুটো থাকবে। ঠিক আছে, এই যে দেখেন, এটার যখন বিছানায় বিছানো হবে তখন হচ্ছে এটার কাজটা মানে এটা দেখতে বেশি সুন্দর লাগবে। এই সাইডটাতে হচ্ছে পিলো খাট থাকবে এবং মাঝখানে এই কাজটা পড়বে, একদম নিচের দিকে হচ্ছে এই কাজটা পড়বে। ঠিক আছে, এগুলো হচ্ছে বিছানায় বিছানোর পরে হচ্ছে বেশি সুন্দর লাগে। আমি কাছ থেকে কাজটা দেখাই, খুব সুন্দর ফিনিশিংয়ের কাজ আছে, এগুলো রেগুলার ইউজ করলেও কোনো প্রবলেম হবে না। এই যে দেখেন, এটার ব্যাক পার্টের কাজটা, হ্যাঁ খুব ঘন করে কিন্তু সেলাই করা আছে। এইটার সাথে আমরা দুটো পিলো কভার দিচ্ছি, পিলো কাভারগুলো খুব সুন্দর, একদম বড় সাইজের দুটো পিলো কাভার পাবেন। এই বেড কভারটার প্রাইসও কিন্তু মাত্র 2200 টাকা, খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড কভার। সেম ডিজাইনের আরেকটা কালার আছে, যদি আপনারা মনে করেন যে একটু লাইট কালার দিয়ে আমি হচ্ছে আমার রুমটাকে সাজাতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই কালারটা নিয়ে নেবেন। এই কালারটাও কিন্তু বেশ সুন্দর, এই কালারটাও খুবই খুবই সুন্দর। হ্যাঁ, কালারটা হচ্ছে আকাশি কালার, আকাশি বলা যায় বা একটু ফিরোজা বলা যায়, আকাশির থেকে একটু ডিপ। হ্যাঁ, তার উপরে আমরা হচ্ছে
একদম মেরুন রেড কালার দিয়ে হচ্ছে কাটওয়ার্কের কাজটা করেছি। এখন যেটা বলতে পারেন যে তাহলে কি আকাশের উপরে কি রং উঠে লাল কালারটা ভরে যাবে কিনা, বাট আসলে এটি কিন্তু আমরা এমন কাপড় দিয়ে কাজ করি যেটাতে কোনো রং উঠে না, তারপরেও আমরা কিন্তু ওয়াশ করে আপনাদেরকে দিই, রং ওঠার কোনো সম্ভাবনা নেই, যেমন আছে ঠিক সেমই আপনারা হচ্ছে মানে এমনই পাবেন, ওয়াশ করার পরে ঠিক এমনই থাকবে। হ্যাঁ, এখন এটা চারপাশে হচ্ছে এরকম আমরা হচ্ছে এই যে ত্রিভুজ আকৃতি করে চারপাশে এরকম কাটওয়ার্কের কাজ করা থাকবে। আর যেটা আগের ডিজাইনটাতে বলেছি এটা হচ্ছে পায়ের দিকটা, ওটা হচ্ছে মাথার দিকটা, যেখানে আপনারা পিলো দুটো রাখবেন, মাঝখানে একটা সুন্দর কাজ পড়বে এবং এই পায়ের দিকে একটা ঘন সুন্দর কাজ পড়বে। এই কভারগুলো হচ্ছে বেডে বিছানোর পরে বেশি সুন্দর লাগে, খুব স্ট্যান্ডার্ড একটা লুক আসে। হ্যাঁ, খুব আহামরি কাজ নাই, বাট সুন্দর হালকার মধ্যে সুন্দর। এই কাজটা দেখেন, এই কাজটা কিন্তু অনেকখানি, হ্যাঁ এই কাজটা কিন্তু অনেকখানি কাজ থাকবে, ঠিক আছে। এই যে প্রত্যেকটারই ব্যাকপার্টটা আমি দেখিয়ে দিচ্ছি, ব্যাকপার্টের ফিনিশিংটা, ব্যাকপার্টটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কি ঘন করে সেলাই করা আছে এগুলো। হ্যাঁ, এটার সাথে আমরা দুটো পিলো কভার দিয়েছি, প্রাইস হচ্ছে মাত্র 2200 টাকা, একদমই ডিসকাউন্ট প্রাইসে কিন্তু পাচ্ছেন, ঠিক আছে। এই যে হচ্ছে পিলো কভার। সো যার যেটা ভালো লাগবে অবশ্যই একটু আর্লি আমাদেরকে নক করে ফেলবেন, আপনারা চাইলে আমাদেরকে সরাসরি কল করতে পারেন, স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, অথবা আপনারা হচ্ছে আমাদের নাম্বারটা সেভ করলে ইমো, হোয়াটসঅ্যাপ এবং ভাইবারে আমাদেরকে পেয়ে যাবেন, অথবা আমাদের পেজেও কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।